আচ্ছা আচ্ছা আচ্ছা, কনে কনে তুমি ফোনটা চেক কইরো, ফোনটা তোমার কলজাত বইরা রাখো, ঠিক আছে? ওহন এইলার সমস্যা সমাধান করি। হ্যাঁ চলো চলো যাই। খালামুনিকে অনেক বকবো, অনেক বকবো খালামুনি। দেখ কত হইল নি স্যারার লগে ছবিটি, কি কথা স্যারির লগে ছবি হইল তো তাও যা স্যারার লগে বলি ছবি উমায়া মায়া গোয়ার লাগি তো ফোন করে জকের দনে লাইন রাখা দে হয়েছে তো এই যে দেখো দেখো, এই তুই ওকে বকা দিয়েছিস কেন, মারতে চেয়েছিস কেন? হ্যাঁ হুম 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 কি আজব, তুমি আমাকে মারতেছো কেন? সরি বল মা, তুমি জানো কি করছে, কত বড় বেয়াদবি করছে? হ্যাঁ আমি জানি, চুরি করে তোর ফোনটা নিয়েছিল। নানু ভাই তুমি ওকে সরি বলে দাও খালামণিকে, হ্যাঁ যেটা আমি বলেছি। সরি খালামণি আর কখনো হবে না। হ্যাঁ সরি বলছে তো, ইটস ওকে। হ্যাঁ ইটস ওকে কি, তুই সরি বল। সরি আদর করে দে, এটা কেমন আদর? এটা বড় হইছে, তুমি এগুলো কি বলতেছ ওকে? ও কিসের বড়, ছোট্ট একটা আমার নানু ভাই, আমার আমার বড় বাতারি দূরেটা, এটা এখনো ছোট্ট না। ও যে এগুলো করতেছে এগুলো থেকে পিচ্চিটা কি শিখবে তুমি বলো? পিচ্চিটা আমাকে বলে দিছে তুমি জানো? হইছে তো, আমি সরি বলছি, হইছে না? হ্যাপি ছোট বাতারি দুটা বেশি না, একদম বেশি দুষ্টামি, এটা সব কিছু ফ্ল্যাশ করে দিয়েছে না। সরি বলছি, ঠিক আছে সরি বলছি, আর কান্নাকাটি করে না, ঠিক আছে? এবার একটু ভালো করে আদর কর, হ্যান্ডশেক। এই আর নিবি নিবি আমারটা নিছিস, নিজের ছোটটা নিলে না আমার এটা ফেলা। তুই তো ওদেরকে অনেক আদর করিস রে ঝুমু, মানে ফোনের মধ্যে কি এমন ছিল যে তোর এত রাগ হয়ে গেলি? মা ফোনের মধ্যে এমন কিছু ছিল এইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার সাথে বেয়াদবি করতেছিল। আমি ওকে বলতেছি ও
মুখের উপর বলতেছে তোমার সাথে ছেলেদের ছবি, এখন মা আমি তো ইউনিভার্সিটিতে পড়ি রাইট, আমার তো অনেক ছেলে ফ্রেন্ড আছে, আমি সবার সাথে ছবি তুলতেই পারি, এটাকে তো মেজর ইস্যু বানায় দেখার কিছু নাই। ছেলেদের ছবি ফোন ভর্তি কেন, তোমার ছবি আছে, দাদির ছবি আছে, সবার ছবি আছে, কেন শুধু ছেলের ছবি থাকবে? তাহলে তো এত রেগে যাওয়ার কি হলো? রাখছি বিকজ ও আমার মুখে মুখে তর্ক করতেছিল, ও আমাকে বলতেছিল যে তুমি মিথ্যা বলতেছো, আমি কিছু দেখি নাই। আর ফার্স্ট অফ অল ও ছোট মানুষ, আমি এখানে ফোন ইউজ করতেছি, ও পিছন থেকে আমার ফোনের লক পাসওয়ার্ড দেখে ফেলছে, লক খোলা পাসওয়ার্ড। তাই পাসওয়ার্ডটা কি? মা তোমার ফোন তো আমি দেখি না, তুমি আমার পাসওয়ার্ড শুনতে চাও? আমার ফোন তো দিয়ে দিব, আমার কি? মা আমি তো বড় হইছি, তুমি তো আমাকে ফোন কিনে দিছো আলাদা, তুমি এমন করতেছো কেন? আচ্ছা গোপনীয় পাসওয়ার্ড, তারপর সেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ জানতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে আর বকিস না। হ্যাঁ ঠিক আছে, আমার কিন্তু লাগছে একটু। আচ্ছা ঠিক আছে, আদর করে দাও, খালি তো মেজো হয়। আমি একদম জোরে থাপ্পড় দেইনি, একদম জোরে থাপ্পড় দেইনি, একদম একদম জোরে থাপ্পড় দেইনি। তাহলে তো দুইটাকে আদর করো। তুমি তুমি যে ভুলটা করেছো সেটা বুঝতে পেরেছো? না এখানে ভুলের কি আছে? তুমি এখনো বলছো ভুলের কি আছে? অন্য কারোর জিনিস যে তার অনুমতি না নিয়ে ধরতে হয় না, এই কথাটা আমি তোমাকে আর কতবার বোঝাবো বলো তো? তোমার সে ছোটবেলা থেকে এই অভ্যাস, কলি তো এই কাজ করে না, ও তো অন্য কারো জিনিস ধরে না, তুমি ওর বয়স থেকে আরেকজনের ফোন, আরেকজনের মানি ব্যাগ, আরেকজনের এটা সেটা, কেন তোমার এত আগ্রহ কেন? মা সবাই তো এক হয় না, আমার ধরতে ভালো লাগে, সে তো খারাপ নয়। তুমি না যত মানে বড় হচ্ছো বেয়াদব হচ্ছো, মুখে মুখে তর্ক করো, খালা মনে হয়েছে তো কি হয়েছে? আমি তোমাকে মানা করছি তুমি কারো জিনিস ধরবে না তার পারমিশন ছাড়া, মানে ধরবে না, মনে থাকবে এই কথা? কথা বলো, বেয়াদব বলো না, কথা বললো বলো যে কথা বলে না। আচ্ছা মা আমি তোমাকে কখন বলেছি? পুপু দাঁড়াও একটু কথা বলতে দাও। তাই আমি তোমাকে কখন বলেছি কথা বলে না? তুমি বড়দের মুখে মুখে কথা বলো কেন? তুমি খালামনির সাথে তর্ক করছো, প্রথমে তো খালামনি ফোন নিয়ে অন্যায় করেছো, আবার খালামনির সাথে তর্ক করছো, কোথায় তুমি সরি বলবে এবং বলবে যে আমি আর জীবনে এই কাজ করবো না, আর তুমি বেতনের মতো তর্ক করে যাচ্ছ? না আমি সরি বলে এসেছি। সরি বলে এসেছো? সরি বললে লাভ কি? সরিটা তো ফিল করতে হবে, তুমি তো ফিল করছো না সরি, তুমি তো বলছো ধরতেই পারি, আর ওই জিনিস নিতেই পারি, সবাই একরকম হয় না, তবে তুমি যুক্তি দিয়ে যাচ্ছ তো তোমার কাজের পক্ষে। স্যার মা খালামনিও বকা দিল, নানুও বোঝানো শুরু করলো, আর তুমিও বাকি রইল না। তারপরও কথা বলে যাচ্ছ তুমি, তুমি বুঝতেই পারছো না যে তুমি যে ভুল করেছো। তোমার বলা উচিত মা আমি ভুল করেছি, আমি জীবনে আর কোনোদিন কারো জিনিস তার অনুমতি না নিয়ে ধরবো না, সেটা না বলে তুমি চোদ্দটা কথা বলতেছো এবং তুমি আমার মেজাজটা খারাপ করতেছো। তুলি তুলি মানে ক, মানে ক, সরি করে যদি শেষ হয় মানে ক, মানে ক। পুপু সরি তো শুধু বলার বিষয় না, সরিটা ফিল করার বিষয়, আমি নিজের নিজের আগে বিশ্বাস করতে হবে যে আমি ভুল করছি ভাই, আমি ভুল করছি, আমি আর করবো না এটা। ও তো বিশ্বাসই করতেছো না এটা, তুমি আর তোমার ঘাটতে করে তাকায় আছে না। তুলি ক মা আমি ক এই কাজ করতাম না, ক অঙ্ক করে মা দেওয়া না, কত রাগ হয়ে ফুটছে, ক তুলি কইল ও তুলি ক। ঠিক আছে আমি আর কখনোই ভুল করবো, এই সব সময় চুপচাপ করবো। এই তো কত বালা, কত সুন্দর করে কইলো। হ্যাঁ আমরা শুধু সময় কতটা করছি না, মাছের এইটা দুলালছি হেটা দুলালছি, এলাকি মেয়েটার এরম ভাই বহায়। পুপু আমাদের সময় আর এখনকার সময় তো এক জিনিস না, ফোন হচ্ছে একটা মানুষের পার্সোনাল জিনিস পুপু, আর ওরা এখন বড় হয়েছে, ওরা ইউনিভার্সিটি যায়, ওদের কত জরুরি জিনিসপত্র থাকতে পারে, ও কেন সেটা ধরবে? পুপু বড় হইছো না, সহ্য করো না, ভুল একটু সহ্য করো, একটু ভুল করে আলছি তাও বুঝায় কোন লাগবো, কত বকলে চলে না। আমার আমার আসলে আমার অশান্তিতে আমার আর ভালো লাগে না, আমার এমনি বাচ্চারা আছে কত কষ্টের মধ্যে, বকলে কি চলে? তুলি লজায় তোমার লেপ লজেন রাখছি তোমার লাগে দুইটা দিয়া, বলি তুমি অঙ্ক মার লগে তা হো তোমার পরে দিয়া, সকলেট আছে না এইটা নম্বর বড় রাখছি পরে দিয়া, অঙ্ক আমি তুলি লবি তো কথা তুলি রাঙ্কা দিয়ে তুলি তো বকছে তোমার দিয়া। হ্যাঁ আর তুলি আমার লোক নাই যে দাদি না নিয়ে সবাই মাথায় একটু শাসন করতে পারি না, একটা কথা শুনে আব্বা তুমি কখন এরকম করো না মা, কারো জিনিস ধরবো না মা। আমি তো এমন করিনি, আমি তো আমি আবুকে বলেছি যে ওর পিছনে
মোবাইল আর ওটা নিয়ে আমাকে সাজানো শুরু করেছে। তুমি সাজানো করছে মা এরকম করে না মা, আর আপু যদি কখনো কিছু ভুল করে তুমি সুন্দর করে বলবা যে আপু এটা করো না, আর ওর জন্য জিনিস ধরো না। আমি জানি তুমি কখনো কারো জিনিস ধরো না। হ্যাঁ বাবা, হ্যাঁ ছবিটি দেখলা কার কার ছবি? আচ্ছা আমরা সে দারণের লাইন দেখতেছে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালার সূত্রে তো তুমি চিনো। হ্যালো কি কোনো ছবি আছে? না তো। তাহলে কার কার লোকে ছবি দেখছো? আমি তো কাউকে ঠিক মতো চিনি না, কিন্তু তুমি এগুলো শুনে কি করবা? তুমি বুঝো না, জুগুনের লগে আমার কালা মানিক আছে না, কালা মানিকের তো বিয়ে হইব। তাহলে কি তো চমক মামা? ও চমকের লগে তো বিয়ে হইব। কই আমি তো জানতাম না, কবে হবে? শীঘ্রই হইব। এর লগে তো আমার সবকিছু জানুন লাগে, জুমন কার লগে উডে, কার লগে বয়, কার লগে কথা কয়, দেখো না আমি সবসময় টেনশনে তাই কি রো। এর লগে তুই যে কীটা করতে গেলো জানি, শুটিং না মুটিং আমি তো দিতাম চাইছিলাম না। হো এটা কী করতে গেছে আমি তো একটু মত আসি না, হের মা ওই তো হেরে দিল। আচ্ছা শোনো, যা লোকে ছবি দেখছো এটা কাউরে তুমি চিনো? একটা ছেলে সে তার দেখেছি, সে খুবই লম্বা সুন্দর স্মার্ট। লম্বা আবার সুন্দর স্মার্ট কে রে? তোমার চমক মামার চেয়ে তো বেশি। চমক মামা তো হচ্ছে ডার্ক চকলেট, একটা কিউ। চমক মামা তো বেশি কেউ সুন্দর না। আমার সোনার মানিক দিয়ে বুঝছে, কিন্তু বাসার তো কেউ বুঝে না। দেখো না আমার কি কইলি, আমার খালি উল্টা পাল্টা কথা কো। আচ্ছা এসে লম্বুটা এটা কেমবা ছবি তুলছে, অকরকে শরীরের লোকে শরীর লাগাইয়া? হ্যাঁ বইয়া তুলছে না কারিয়ে তুলছে? বসিয়া খারা দুই ভাবে। এই লুম্বুটা যদি একবার ফাই ও করে তাপড়ায় নিজে দাঁতটি ফলাই দিয়া আমিও থাপ্পড় মারতাম। আমরা দুজন মিলে মারবা। শুনো লুম্বুর কালা যেমন আরেকবার মোবাইলটা রাখবো, রাখা যদি কোনো অন্য যা তুমি যদি দেখো তাকে মামার একটু ডাক দিও, আমি একটু দেখবা। ঠিক আছে। আচ্ছা জুমুর কালার ফোনের যে কি একটা নাম্বার দিয়েছে কুলন লাগে তালা চাবি, এই চাবিটা কত কত নম্বরের চাবি? 1220 1200 1 2 12 আর 20 20 20। কিন্তু লাভ হইব কি? সাল মতো বহ দিয়া কইছে এই এই নাম্বার তাড়াতাড়ি সে ইয়ে করবো, আরেকটা নাম্বার দে, নতুন নাম্বার দে, তোমাকে কেমবা খুলবা। সাল মার অত কর্ণের কী ধরার আছে, এই নাম্বারটা পরিবর্তন করেন লাগিয়া ডং। আচ্ছা ঠিক আছে, আমি আবার লুকায় দেখবো না। দেখো খেলাম দেখি আমার কইও নাম্বারটা ঠিক পেয়ে থাকতো না আমি একবার। আচ্ছা লম্বুর করে লম্বুর দিয়া ও শুনো, তোমার তো হিন্দু কই আনছি লজেন দিয়াম, কিন্তু আজ তো আমার কাছে নাই গা কাল হওয়া, তোমার সম্মুখ মামারে দেয় না তোমারে দিয়াম। হ্যাঁ ঠিক আছে, এটা লম্বা লম্বা আছে না, তোমারও দুইটা দিব, তোমার সুট কলিটাও দুইটা দিয়া। ঠিক আছে তুমি মন খারাপ করে কালো সহলি আইনা দিয়া। আচ্ছা আর কাইন্দো না যে বুবু আমার, আর কাইন্দো না। ঠিক আছে আমি আর কান্দো না। আচ্ছা মাল যাবা রাগ। কালামানিক, ও আমার কালামানিক, কালামানিক তো হচ্ছে আম্মা নাস্তা খাইতে নাবো। তোমার না কইছি আমাদের দেওয়ার সময় দুইটা ডিম দিবা? কুট্টি মানুষ আমরা, দুইটা ডিম শেষ হয়ে পড়ছে, কালকে দিয়াম না দুইটা ডিম খাও। বেশি এরা খাও, ভাজিটা মজা হয়েছে। মজা হয়েছে? এই তুই তো কাম তাম বালা করে করতেছিস না রে, এই যে ঝুমুর, ঝুমুরের মোবাইল বলে কত তা ফুলার লগে ছবি, তোর লগে তো একটা ছবিও নাই,
তরে আমি কি কইছি যে তুমি যদি ডাইনে যায় তুই ডাইনে যাবে, জুমুর যদি বামে যায় বামে যাবে, জুমুর যদি সামনে যায় সামনে যাবে, ফিসে গেলে কারোই থাকবে। তো কো তোর তো আমি কোনো নমুনা দেখি না। আমি তো ঠিকই জুমুরের কাছে যাই, কিন্তু জুমুর তোমার এক পয়সাও দাম দেয় না। তোরা দামটা দিত কেমবা, কিছু গিফট দিছ স্যার এই পর্যন্ত? দিছি না গিফট, দিছে একটা সিগারেটের প্যাকেট। আর তো মাইন্ড কাউন্টে জোগাড় হয়েছি কেড়ে, অন্য কিছু তো মনে হয় না। লিপস্টিক লিপস্টিক দিতে পারছো না? নাস্তা খেয়েছো? না খাইনি। একটু খাবা? না খাবো না। বউ রুটি দে বউ। তোমরা নাস্তা খেয়েছো? মামু একটা ম্যাজিক দেখবা? হ্যাঁ দেখবো। চোখটা বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ করে আবার কি ম্যাজিক? তুমি চোখ খুলাই দেখো, চোখ খুলো। ওয়াও আল্লাহ, আমারটা কোথায়? একজন তো বলেছি তুমি চোখটা খুলাই রাখো, তোমার তো আছে হাতে। আচ্ছা তুই এটা দিছিস? আমার তো এটা দিছিস না। কেন খাবার তুমি? তোমরা খুশি হইছ? হ্যাঁ। আচ্ছা ছোট না খুশি হইলো, বড় না খুশি হইলো? ওইসে এরা খুব ভালো আছে, দুই বোনের মধ্যে যে মিল কলি আর তুলি। আমরা কর ফরানের ফিরিও এ হুন, যেটা কইছিলাম এই যে তোর চোখ কি লিপস্টিক সহ ফরে না? হ্যাঁ লিপস্টিক দিবে একদিন, আরেকদিন কাজল দিবে, আবার যে মোবাইল সারাদিন মানে তো মোবাইল তাই মোবাইলের কিংবা টেহা জানি বইরা দেয়, এই টেহা বইরা দিবে তাই তো তোর লগে কথা কইব। টেহা বইরা দিব মাঝে মধ্যে দিবে আর কি, আরেকবার লগে কথা করলে টেহা বইরা দিব তোর লগ, তুই দিবে দিয়া কইবে আমার লগে একটু কথা কই, আমার একটা ফোন দিও। আরে কইছিলাম এলা রে যে আমার একটু ফেসবুক অ্যাড করুন, এটাও করে না। ফিসে লাগিয়ে থাকবে, লাগিয়ে থাকলে কি নাও? হ্যাঁ আমি যে বাড়িতে অত বড় মুখ করে আইলাম যে এইবার বাইয়ের শরীরে বহুরে লয়ে যায়, এটা কি তোর মনে নাই? আমি কি মানুষের কাছে শরম পায়াম? তুমি দেও না কেমনি কি করা যায়? সারা বুদ্ধিকে আমার দিয়ে দেন লাগবো, তোর মাথা কি কোনো গিলু নাই? এই যে কাওয়াইতাছি এটা কি মাগনা? ডিম একটার জায়গায় দুইটা ফাঁস, একটা তো দিছো আজ্য, একটা দিছি অন্যদিন তো দুইটা হইতেই, কালো দুইটা দিয়ে আমনে কইলাম না ডিম শেষ হয়ে পড়ছে আজ্য। উঠবো হুন, লিপস্টিক ফাওয়া জানে যে পেন্সিলের লাইন দেই টুডুর গসে, হেরম পেন্সিলের লাইন আজ দুইটা লিপস্টিক দিবে। আজকে তুমি আমার ওলা নাচটা রেডি করো, নাচটা লয়ে যাম। নাচ তো লেখা হইবে হুন, এই যে কিছু তো আছে না, এই যে বড়ুই চুরি ফাওয়া যায় রাস্তাঘাটও কম দামের ফল ফুল আনবে আইনে একটু দেবে। নাগা মানুষ বুড়ি খাম কানা, এই যে লবণ মরিচ দিয়া মায়া সুন্দর করে দিব, আমার মনতে ফসল করব। পাঁচশো টাকা আছে? স্যার মা বউ নাস্তা দে আছে আর রুটি হইছে? ও হইছে বউ 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 নাস্তা আমি লইতে আমি একটু ইয়ে করতাম, বাচ্চা দুটোরে আগে খাওয়াইতাম ফুপু। হ্যাঁ তো আইসি, আমি তো জিগাইছিলাম বড় লাগ তো কইছে খাইছে বলে, ছোট লাগ খাইছে না ওইটারে ওটার জন্য। ও ও তা আমি দিতে আসি দিতে আসি আমি আপনার যদি লাগে কোয়েন আপনার দিব না, আমার বললে কি হয়েছে? শুরু করো তোমার কাছে চেয়েছি, তুমি সবসময় আমাকে এও করো নাস্তাও পাওয়া যায় না ফুপু।
আম্মা আম্মা আজ মন বলেছে হারিয়ে যাব সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব আফি চুমুকে হ্যাপিনেস কতক্ষণ পর পর বালিশগুলিকে দুমড়ায় মুচড়ায় কি করে এসব করলি বালিশ দিয়ে পিলো ফাইট খেলে আম্মা ইয়াল্লা পিলো ফাইট খেললে তো বালিশ সব ছিঁড়ে যাবে দাদি গিফট কালা মানিক লিগা কিছু তো আনছো না কালা মানিক মাকে এত সাপোর্ট দিচ্ছিস এত কষ্ট করতেছিস টাকা লাগে না তুই তো পাক নামে করার দরকার নেই তোর টাকা তুই কই পাইছিস টাকা ভালোবাসা সাজা।